করোনা মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগ, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সহায়তায় কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামে কিডনি রোগে আক্রান্ত ব্যবসায়ী নুরুজ্জামান শামীম তার নিজের চিকিৎসার পর বেঁচে যাওয়া টাকায় 250 পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন। রংপুরের মুক্তিযোদ্ধা সাত্তার এক মাসের মুক্তিযোদ্ধা ভাতার 12,000 টাকা করোনা আক্রান্ত ও কর্মহীন দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করলেন। নাটোরে করোনার প্রভাবে বেকার হয়ে পড়া এবং অসহায় যাত্রা, মঞ্চ, নাটক, সঙ্গীত, নৃত্য ও লোকজ শিল্পীদের শিল্পকলা একাডেমির মাধ্যমে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া কর্মহীন হয়ে পড়া রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে প্রতিদিনের মতো নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য বিভাগে 1,000 পিস করোনা কিট হস্তান্তর। ঝিনাইদহে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। মাগুরায় 1 টাকায় ইফতার সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে করোনা যোদ্ধা মাগুরা নামে ফেসবুক গ্রুপের সদস্যরা। মেহেরপুরের গাংনির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাদ্য বিতরণ, শেরপুরে সাংবাদিক ও পুলিশ স্টাফদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, সুনামগঞ্জ পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের 400টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, ডাক্তার ও পুলিশ প্রশাসনের জন্য করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, পঞ্চগড়ে দরিদ্রদের মাঝে শাকসবজি বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ, নারায়ণগঞ্জে অন্ধ ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ভোলার দৌলতখানে 16টি কওমি মাদ্রাসার শিক্ষকদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের 2,50,000 টাকার চেক দেওয়া হয়েছে। সরকার থেকে পর্যাপ্ত খাদ্য সামগ্রী দেওয়া হলেও সিলেটে বিক্ষোভ থামছে না, ত্রাণের দাবিতে বিক্ষোভ চলছে। এই অবস্থায় সিটি কর্পোরেশনের ত্রাণের দিকে না চেয়ে সিলেট আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীতে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।